হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান স্টুডিও। আজকে আমি আপনাদেরকে একটা পিয়ানো লেসন নিয়ে এসেছি, হামসাফার সং, বাদ্রীনাথ কি দুলহানিয়া মুভির নাম, হিন্দি মুভির সং, অনেক ফেমাস একটা সং। মুভিতে নায়ক হচ্ছে বারুণ, নায়িকা হচ্ছে আলিয়া। তো মুভির লেসনটা নিয়ে এসেছি, আপনারা দেখেন আপনাদের কেমন লাগে। তো আমি আস্তে আস্তে দেখাই দিব কিভাবে বাজাইতে হয়, ফুল ডিটেলসে বলবো না। যারা আপনারা মোটামুটি বাজাতে পারেন, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বাজাতে হয়। আমি সব কিছু নোট টোট বলবো না, এগুলো তো সব কিছুর আলাদা নোট আছে, তো নোটগুলো এখন আর বলবো না, এগুলোর পরে ডিটেলসে আলাদা একটা ভিডিও বানাবো। আর স্কেলটা হচ্ছে আপনার জিতে জিতে জি স্কেল, জি মেজর, জি মেজর, এই হচ্ছে স্কেল, এই স্কেলে গানটা ফুল গান, জি মেজর স্কেলে গানটা বাজবে। আরেকবার আমি স্কেলটা দেখাই দেই, দেখতেই পাচ্ছেন স্কেলটা। তো গানটা আমি ধীরে ধীরে দেখাই দেই, স্লোলি স্লোলি দেখেন। ফার্স্ট টিউন দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, তো এই জায়গা এটা হালকা টাচ করবে, এই জায়গাটা, নাহলে ওই ফিলটা আসবে না। দেখুন হালকা টাচ, স্পিডে হবে টাচ, এটা কণ্ঠস্বরও বলে বাংলায়, এটা হিন্দি ইংলিশে পুলন বলে, পুলন। দেখছেন ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট প্রথমটুকু আবার রিপিট আসবে, কিন্তু হালকা চেঞ্জ হবে। আমি দেখাই দিচ্ছি একদম প্রথম থেকে বাজিয়ে, কনফিউশন হয়েন না আপনারা। এখানে কিন্তু দুই পার্ট গেছে, ফার্স্ট পার্ট যেটা ওইটাতে এখানে থামছে, সেকেন্ড পার্টটা এখানে থামছে, আর বাকি সব কিন্তু সেম। এটা আপনারা ভিডিও আগে পরে করে দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন এটার পরের পার্ট বাজাবো, ঠিক আছে? তো গান স্টার্ট হচ্ছে এখান থেকে, তো আমি স্লোলি ভাবে দেখাচ্ছি, দেখেন। কিন্তু অনেকবার বাজছে একটা একটা করে, আর এই গানটা কিন্তু পুরাই তালে বাজাতে হবে, তালে না বাজালে কিন্তু এটার ফিল আসবে না বা মিলবে না, ঠিক আছে? নোটগুলো তালে বাজাতে হবে। তো আপনারা ভিডিওটাকে বারবার দেখবেন, টেনে টেনে বারবার দেখবেন, আর ইউটিউবে স্লো করার অপশন আছে, ওখানেও স্লো করেও দেখতে পারেন। এর পরের পার্ট আমি দেখাই, এটাকে আমি একবারে সুন্দর করে বাজাই দেই, স্লোলি স্লোলি বাজাইলে আমারও মাঝে মাঝে তাল নষ্ট হয়ে যায়, তখন ভুল হয়। তো আমি মানে দেখাই দেই একটু, ফাস্ট দেখে নিয়েন যে কিভাবে আসে।
সেকেন্ড পার্ট, এরপর ফার্স্ট পার্টটা আবার রিপিট হবে। দেখুন কোনটা আবার রিপিট হবে। এরপরের পার্ট গান। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা মানে অনেক জায়গায় ঘুরে ঘুরে আসে, এটা কিন্তু ফুল গান। এরপরে লাস্ট যে শেষ হবে, লাস্ট ওই ফার্স্ট দিয়ে শেষ হবে, কোন ফার্স্ট? এটা এটা দিয়ে ফার্স্ট দিয়ে শেষ হবে, এই রিপিটটা বাজবে তো গান শেষ। এখানে কমপ্লিট গান আছে, কমপ্লিট সং আছে। এটা আমি খুব স্লোলি স্লোলি বাজাইছি, আপনারা এটা সুন্দরভাবে দেখে নেবেন, দেখে শিখতে পারবেন। তো আমি ফুল বা হাফ একটু বাজিয়ে দেখাই দেই, দেখে নেন। আর এটা যে কর্ড আছে, এটার কিন্তু আলাদা কর্ড আছে। তো কর্ডটা কিভাবে বাজে আমি হালকা স্লোরি দেখাই দেই, কর্ডটার লেসন আমি আরেকটা ভিডিওতে দিব। তো এখন আমি শুধু এটার মেলোডিটা আপনারা দেখে রাখেন। তো আমি কর্ডটা হালকা দেখাই দেই, কর্ডটাতে কিভাবে সাউন্ড আসে। কিছু কর্ড আছে, ওগুলো কর্ড দিয়ে বাকি মেলোডি গুলা বাজে, তো সাউন্ড গুলা খুব সুন্দর আসে। তো কর্ড কে আরো অন্যভাবেও বাজানো যায়, 5/8 ও কর্ড ধরা যায় এইভাবে। এগুলো আমি আপনাদেরকে পরে দেখাই দিব, এগুলো পরে দেখাই দিব। তো আগে এটা শিখেন, কমেন্ট করবেন কোন সং শিখতে চান, কমেন্ট করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে শেয়ার করবেন, আমার চ্যানেলে ঢুকে বাকি ভিডিওগুলো দেখবেন, কেমন লাগে, কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান, আশা করি সাপোর্ট দিবেন। সবাইকে থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক কে, থ্যাংক ইউ।